আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি, কোথেকে কিনছেন? এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন? আরে না, আমার বউর জন্য একটা কিনতাম। ভুলেও এই কাজ করবেন না। কেন? গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বউয়ের সাথে কথা বলতে আসবে। যাবে যাবে। এই তাড়াতাড়ি রেডি হও, পূজোর মার্কেট করতে যাব। যাইতে পারি, মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই। তোমার দিতে হবে না, বাবার বাড়ি থেকে 20,000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য। আচ্ছা, আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না? ওর মতন শেষরে বালের মতন ভালো লাগে। আচ্ছা বলো তো, শান্তি কাকে বলে? চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে। তাই নাকি? তাহলে একটা উদাহরণ দাও তো। যেমন তুমি আমার গোষ্ঠী দিয়ে ষষ্ঠী পুজো করো আর আমি চুপচাপ সহ্য করি। আমি বেজ্জতি করি না, পুতা দিয়ে এসেছি। বাই বাই। এই কই তুমি, ঠান্ডা একটু ছাড়ো তো, গরমে মরে যাচ্ছি। তোমার শরীর ঠান্ডা করার জন্য দারুণ একটা খাবার তৈরি করছি। তাই নাকি? তা কি তৈরি করছো? হালুয়া তৈরি করছি, খাবার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে। শরীর ঠান্ডা হয়ে যাবে? ওর ভিতর বিষ দিছো নাকি? আরে না, ডার্মেকুলপ অর্ডার দিছি। ভাইয়া, শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন। জি ঠিকই শুনছেন, হাত দেন, আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। না ভাইয়া, আমার হাত দেখাবো না, আমার হাজবেন্ডের হাত দেখাবো। ও আচ্ছা, হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন। আরে না, আপনি শুধু অতীতটা বলে দেবেন, ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো। বাই বাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয়। বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারার ওষুধ লেখেন। এই কই তুমি, শিগগিরি এদিকে এসো, দেখো বিদ্যুৎ আইছে। আগে আমার মোবাইল চার্জ দাও, তারপরে পানির মোটর ছাড়ো। আরে গাধা, গ্রামের থেকে আমার ভাই বিদ্যুৎ আইছে। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ের নামটা পাল্টাই ফেলো, সবাই শুধু গালি দেয়। আচ্ছা টুম্পা, তুমি তো অঙ্কে খুব ভালো তাই না? আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো। আমি তোমাকে 20,000 টাকা দেবো 5% সুদে, এক মাস পর কত ফেরত দিবা? এক টাকাও ফেরত পাবা না। আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো নাই। অঙ্ক আমি বুঝছি, তুমি টাকা দিও তো দেখো। তোমাকে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি, আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি, শান্তি কাকে বলে? তারা তো শান্তিতে থাকবে, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই কি বললা, আমি অশান্তির কলস? বাই বাই টাটা। যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আপনাদের লজ্জা করে না? এগুলো কি বলেন ভাবি, লজ্জা পাবো কেন? লজ্জা তো নারীর ভূষণ। জানেন এই কাণ্ড যদি আমেরিকায় করতেন না তাহলে পুলিশ ধরতো। কি করবো ভাবি, এটা তো বাংলাদেশ, এখানে নিজেরটা নিজেরই ধরে নিতে হয়। হ্যালো গুগল, মেয়েদের নজর লাগে তাই মেয়েরা কালো তেল লাগায়, ছেলেদের নজর লাগলে কি লাগাবে? তোদের কিছু লাগাতে হবে না, কারণ জন্ম থেকেই তোদের লেবু আর মরিচ লাগানো আছে। হ্যালো গুগল, রাষ্ট্রপতি দেশের প্রধান, হাজবেন্ড ঘরের প্রধান, তবু তাদের মূল্যায়ন করা হয় না কেন? এরা শুধু নামেই প্রধান, দেশ চালায় প্রধানমন্ত্রী, সংসার চালায় ঘরের বউ। লক্ষ্মী বউ অভিমান কইর না, সোনা বউ অভিমান কইর না, তুমি সব পুরুষের একটাই প্রবলেম, বউ। কেউ আইনে কান্তিছে আর কেউ আনার জন্য কান্তিছে।